সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হলো উচ্চ মাধ্যমিকে এই বছর রেজাল্টের নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে এবং আমাকে অনেকে পার্সোনালি এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন যে এই তাদের যে রেজাল্ট হয়েছে তাদের মনোমতো রেজাল্ট হয়নি এবং সেই নিয়ে তারা সন্তুষ্ট নন। তো তিনারা কোথায় যাবেন? যদিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক আগেই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, আমার এই সংক্রান্ত কোন খবরটি আপনাদেরকে দেওয়া হয়নি, তবুও দেরি হলেও আজকে আমি খবরটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমরা দেখব যে যাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা রয়েছে বা অভিযোগ রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক কী ব্যবস্থা করেছে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি হিট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাই। দেখুন, আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি। এখানটায় দেখুন ডান দিকে এই যে অপশানটায় রয়েছে রেজাল্ট হেল্পলাইন 2020, এটি আমরা ক্লিক করে নিচ্ছি। দেখুন, এটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে এলো এই একটি পেজ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা একটি সার্কুলার। যদিও এটি 17/7/2020 অর্থাৎ যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছিল সেদিনই বেরিয়েছে, তবে এই খবরটি আপনাদেরকে আমার দেওয়া হয়নি। দেখুন এখানে কি বলা হচ্ছে, এই সার্কুলারটি দেওয়া হচ্ছে, দিস ইজ টু ইনফর্ম টু অল দ্য হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেটস 2020, 2020 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক প্রার্থীদেরকে জানানো হচ্ছে দ্যাট যে ইন কেস অফ এনি ক্ল্যারিফিকেশনস, কোয়ারিজ, কমপ্লেন্টস রিগার্ডিং দ্য রেজাল্ট, ফলাফল নিয়ে যদি কোনো ব্যাখ্যা বা কোনো জিজ্ঞাসা বা কোনো অভিযোগ যদি থাকে, দে মে কন্ট্যাক্ট ইন দ্য ফলোয়িং হেল্পলাইন নাম্বারস ফ্রম মনডে 20th July 2020। তাহলে 20 জুলাই সোমবার থেকে তারা নিম্নলিখিত নাম্বারগুলিতে বা ইমেল আইডিতে তাদের সেই অভিযোগ, ব্যাখ্যা বা জিজ্ঞাস্য তারা জানাতে পারে। হেল্পলাইন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে একটা ইমেল আইডি, ইমেল আইডিটা কী দেওয়া আছে, রেজাল্ট ইনফো, RESULT রেজাল্ট ইনফো 2020 অর্থাৎ 2020@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা যারা রয়েছেন তিনারা এই ইমেল আইডিতে আপনাদের প্রশ্নের ক্ল্যারিফিকেশন, কোয়ারিজ বা কমপ্লেন যেটাই না হোক না সেটা আপনারা জানতে পারেন, অথবা ফোন নাম্বার DS এক্সাম, ডেপুটি সেক্রেটারি এক্সাম 9851905529, এই নাম্বারও আপনারা ফোন করে জানতে পারেন। এটি করতে হবে দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে। এই ছিল একটি নিউজ যেটি আপনাদের জানা অত্যন্ত দরকার, কারণ আপনাদের সন্তানেরা বা আপনাদের পরিজনেরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদের মনোমতো ফল হয়নি এবং আপনারা রেজাল্ট নিয়ে একটু সন্ধিহান, আপনারা চাইলে এখানে ফোন করে আপনাদের জিজ্ঞাস্য বা অনুসন্ধান বা কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর যিনারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।